শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি কর্মমুখী ও স্কিলময় শিক্ষার দিকে গুরুত্ব দিতে হবে, যাতে শিক্ষা জীবন শেষে সহজে কর্মময় হওয়া যায়। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির 11তম সমাবর্তন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। জীবন সম্পন্ন করে আমাকে অবশ্যই কর্মসংস্থানের উপযোগী হতে হবে, সেই লক্ষ্যে যাতে আমরা শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষার ফলাফল সেটার দিকে জোর না দিয়ে, সেটার দিকে অতিমাত্রায় সেটাকে মূল্য না দিয়ে, এর পাশাপাশি ভোকেশন অর্থাৎ নানান ধরনের বৃত্তির সাথে সম্পর্কিত স্কিল এবং প্রফেশন, নানান ধরনের প্রফেশনাল এডুকেশন নেওয়ার ক্ষেত্রে আমরা যাতে মনোযোগী হই।